আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র এমসি কিউ সলিউশনে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর আছে ওগো তরা জলধ্বনিকর এটি কোন ধরনের আবেগ উত্তর হচ্ছে ক সম্বোধন আবেগ দুই নম্বর শুধু মানুষের বেলায় কোন নিদর্শন ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ জন তিন নম্বর সাধারণত ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হচ্ছে খ তে চার নাম্বার বই পড়বে এখানে বাক্য ছয় নম্বর উদ্দেশ্যের সম্প্রসারণ সম্প্রসারক কোথায় বসে উত্তর হচ্ছে খ উদ্দেশ্যের পূর্বে সাত নম্বর লুকটি অশিক্ষিত হলেও অভদ্র নয় এর যৌগিক বাক্য কোনটি উত্তর হচ্ছে ঘ লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয় আট নম্বর কাব্য ভাষায় কর্মকারককে কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হচ্ছে খ রে নয় নম্বর শরতে শিউলি ফুটে এটি কোন বাচ্য উত্তর হচ্ছে ক কর্ত বাচ্য দশ নম্বর পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয় উত্তর হচ্ছে ক কর্ম অনুযায়ী এগারো নম্বর বেহায়া অর্থটি নিচের কোন বাগধারা দিয়ে প্রকাশ করা যায় উত্তর হচ্ছে ক ঠোঁট কাটা বারো নম্বর ভবন এর প্রতি শব্দ কোনটি উত্তর হচ্ছে ঘ সন সদন তেরো নম্বর তফাত এর বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে ঘ কাছে চোদ্দ নম্বর নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ উত্তর হচ্ছে ঘ নম্বর লাস্ট এখানে পূর্ণ শরৎ ধ্বনি কোনটি উত্তর হচ্ছে খ সরিয়া ষোলো নম্বর অগ্নপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটি দুঃখিত লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না সেই জন্য হয়তো ভুল হতে পারে এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার সতেরো নম্বর অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর হচ্ছে ঘ প্রতি আঠারো নম্বর উপভোগ এখানে উপশব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে ক সমাক উনিশ নাম্বার টাক প্লাস উ ইকুয়াল টেক টেক এখানে উ প্রত্যয় কি অর্থে ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে যুক্ত অর্থে বিশ নম্বর যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ক উপমান একুশ নম্বর পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে কি বলে উত্তর হচ্ছে ঘ অনুকার দ্বিত বাইশ নাম্বার পূরণ বাচক সংখ্যা শব্দ কয় প্রকার উত্তর হচ্ছে খ তিন তেইশ নম্বর দারোগা কোন ভাষা শব্দ উত্তর হচ্ছে ঘ তুর্কি চব্বিশ নম্বর নিচের কোনটি সাধিত শব্দ উত্তর হচ্ছে ঘ সম্পাদ সম্পাদকীয় পঁচিশ নাম্বার ধৈর্য কুন্ধনের বিশেষ উত্তর হচ্ছে ক গুণ বিশেষ্য ছাব্বিশ নাম্বার বাচক সর্বনাম কোনটি উত্তর হচ্ছে খ অমুক সাতাশ নাম্বার বুকে নিয়া কোন ক্রিয়ার উদাহরণ উত্তর হচ্ছে ঘ যৌগিক ক্রিয়ার আঠাশ নম্বর স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি উত্তর হচ্ছে ঘ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না উনত্রিশ নম্বর ক্রিয়াজাত অনুসর্গ কোনটি উত্তর হচ্ছে ঘ সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে তিরিশ নাম্বার নিচের কোনটি বিকল্প যুজক উত্তর হচ্ছে ঘ চা না হয় কফি খান তো আজকের মতো এই পর্যন্তই ছিল এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশন আশা করছি এখানে হানড্রেড পারসেন্ট কারেক্ট হয়েছে তবুও যদি দু একটা বল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোনটা বল হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই সকল বোর্ডেরই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সবগুলার এমসিকিউ কিউ সলিউশন আপনাদেরকে জানিয়ে দেবো যদি সেগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে এবং সেই সাথে আমরা এস এসি দুই হাজার তেইশে সকল প্রকার সাজেশন এবং সলিউশন দিয়ে থাকি সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে